সো হেলো বন্ধুরা তো আজকের ভিডিও গাইস যে কীভাবে ফায়ারফক্স অ্যাপের সার্চ হিস্টোরি ক্লিয়ার করবে তো চ্যানেলে নতুন নতুন চ্যানেল করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিও তো চলো শুরু করে যাক আমাদের আজকের ভিডিওটি তো বন্ধুরা এর জন্য তোমরা যেটা তোমাদের মোবাইলে যে ফায়ারফক্স অ্যাপটি রয়েছে তো তোমরা ফায়ারফক্স অ্যাপটিতে চলে যাবে তো চলো আসার পর বন্ধুরা আমি তোমাকে দেখিয়েছি যে সার্চ হিস্টোরি মানে কি অনেকেই তো জানে না তো এবার আমি এখানে যে সার্চ ওর ইন্টার অ্যাড্রেস তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে যে কোনো কিছু লিখে দিলাম দাঁড়াও তো আমি এখানে লিখে দিলাম তো লিখে দেওয়ার পর তোমরা এখানে যে দেখতেই পাচ্ছ পাবজি তারপর এখানে ফ্রি ফায়ার তো এই দুটো আর কি আমি সার্চ করেছিলাম তো এই জন্য এখানে চলে এসেছে তো তোমরা আর কি যা যা সার্চ করবে ফায়ার ফক্সে আর কি তো তোমরা এখানে সবগুলো দেখতে পেয়ে যাবে তো তোমরা এইগুলো কিভাবে ক্লিয়ার করবে তো ক্লিয়ার করার জন্য বন্ধুরা তোমরা চলে যাবে বেকে তো বেকে চলে আসার পর বন্ধু তোমরা এখানে নিচের দিকে দেখতে পেয়ে যাবে থ্রি লাইন অপশন তো তোমরা এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবে এই নামে একটি অপশন তো তোমরা এই অপশানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে তোমরা যতগুলো আর কি সার্চ করেছো তো তোমার সার্চ করা সবগুলো এখানে দেখতে পেয়ে যাবে তো তোমরা যদি আর কি তোমাদের যে সার্চ হিস্টোরিগুলো আর কি ক্লিয়ার করতে চাও তাহলে এখানে যে ডিলিট হিস্টোরি তো তোমরা অপশনে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ আমার যে দুটি আর কি সার্চ হিস্টোরি ছিল তো সেগুলো ডিলিট হয়ে গিয়েছে তো এবার আর কি তোমরা তোমাদের মোবাইলে যে ফায়ারফক্স অ্যাপটি রয়েছে তো ফায়ারফক্স অ্যাপটির যে সার্চ হিস্টোরি রয়েছে তো সার্চ হিস্টোরি ক্লিয়ার করে নিতে পারবে তো এই ছিল বন্ধুরা আজকের বিজ্ঞ বিজ্ঞ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এখন তো চ্যানেল যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে গাইস তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো বিজ্ঞ